ভাঙনের সুর জাতীয় পার্টিতে নিজেদের অবস্থানে দুই পক্ষ অনড় দেবর ভাবি দ্বন্দ্বে জিএম কাদেরের পক্ষে অবস্থান নেয়ারা বলছেন পাঁচ ছয়জন লোক নিয়ে নতুন দল করা যায় না আর রশনপন্থী নেতাদের দাবি জিএম কাদের পন্থীরা একের পর এক ভুল করে যাচ্ছেন তহিদুর রহমানের রিপোর্ট সাবেক চেয়ারম্যান এরশাদ বেঁচে থাকতেই দ্বন্দ্বের শুরু তার মৃত্যুর পর বিভক্তির ডালপালা গজায় সবশেষ বিরোধী দলের নেতা হওয়ার প্রশ্নে প্রকাশ্যে চলে আসে দেবরভাবির দ্বন্দ্ব এক পক্ষ রৌশনের সাথে চেয়ারম্যান ঘোষণা করার পর পাল্টা সংবাদ সম্মেলন করে জেম কাদের জানান তিনিই বৈধ চেয়ারম্যান তেরো জন যদি কারো পক্ষে থাকেন তাহলে সেটাকেই সংখ্যাগরিষ্ঠ বলা যায় এ অবস্থায় দলে ভাঙনের সুরটাও চড়া প্রেসিডেন্ট সদস্য ও সাবেক মহাসচিব জেউদ্দিন বাবলু জানালেন মূল স্রোত জেম কাদেরের কাদের পক্ষে আর রোশনপন্থী আরেক প্রেসিডেন্ট সদস্য সোহেল রানা জানান গঠনতন্ত্র মেনে জে কাদেরকে চেয়ারম্যান করা হয়নি কিছু কনস্টিটিউশনাল প্রবলেমগুলোর মধ্যে আমরা অনেকগুলো কাজ করি না ডেমোক্রেটিক আমরা বলি যে আমরা উই গো ফর ডেমোক্রেটিক নর্মস কিন্তু সেই নর্মসগুলোকে কিন্তু আমরা কখনো ফলো করি না রোশনের সাথে বলেছেন যে আমার বয়স হয়ে গেছে এখন আমার আমি কাদেরই এখন ক্লিন ওই ওই জায়গাটা আমি সে এই জায়গাটাকে দেখি বিশ্বের কী করেছে পল্লীবন্ধুর স্বাদ সেটাকে আমরা সম্মান দেখিয়ে আমরা পার্টির কার্যক্রম গত দুই মাস ধরে শনি চোদ্দো জুলে মারা গেছেন তারপর থেকে আমরা চালিয়ে যাচ্ছি আর বাইশের এক দুই অনুযায়ী চার পাঁচ দিন আগে পার্লামেন্টের সদস্যদের সমর্থন নিয়ে জিএম কাদেরকে ইয়া করা হয়েছে পার্টির সংসদে বিয়ের নাটক করা হয়েছে আমি যদি চাই এখন আনিসলাম মামুতকে উনি আমার বড় ভাই এবং সম্মানিত ব্যক্তিত্ব আমি বলি যে উনি পার্টির চেয়ারম্যান কিন্তু আমি একজন প্রামাণ্য মত প্রেসিডেন্ট সদস্য আমি কি করতে পারি তবে দু নেথেরই আসা দ্রুতই এই টানাপোড়েন কেটে যাবে আর কি মন হচ্ছে আমি এটা বিশ্বাস করি না এখনো বিশ্বাস করি না এক ঘরের মধ্যে পাঁচটা ভাই থাকে সেখানে ঝগড়াঝাটি হতেই দ্যাট ইজ ডিফারেন্স সেখানে একজন আর একজনের কাছে যাওয়ার কোনো প্রশ্ন আসে না পাঁচ ছজন লোক নিয়ে তো একটা পার্টি করা যায় না পার্টি ভাঙানো ধরা যায় না ছোট্ট একটা স্রোত যে স্রোতের কোনো বেগও নেই যে স্রোত যে স্রোতের শক্ত কারেন্টও নেই এবং একটা পর্যায়ে গিয়ে তারা থেমে যাবেন শীঘ্রই দলের কেন্দ্রীয় কাউন্সিল হবে বলে আশা করেন এই দুই প্রেসিডেন্ট সদস্য ওনারা চাইবেন যে মূল স্রোতধারার সাথে আবার সম্পৃক্ত হোক তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা